শুধুমাত্র পরকীয়ার জন্য আজ এই কঠিন শাস্তি পেতে মহিলা যার বাচ্চা আছে স্বামীর সঙ্গে এক ছাদের নিচে এক ঘরে থাকছে সেই সেই মহিলাকে কখনো কোনো একটা ইয়াং ছেলে ভালোবাসতে পারে না আর যদিও ভালোবাসে ওটাকে ভালোবাসা বলে ওটাকে মোহ বলে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো তো চলে এলাম একটা নতুন ব্লগ বলবো না একটা ভিডিও নিয়ে তো মানে এখন পোয়েট্রিতে ফ্যাশন চলছে পরকীয়া সবাই করছে মানে এখন ওইগুলোর দিকেই মানে ওটা সত্যিই খারাপ জিনিস পরকীয়া তো খারাপ জিনিসই পরকীয়ার দিকেই মানে সবাই এখন মানে আকর্ষণ হয়ে আছে যে ওটাই কী আছে আর এই যারা ভালো ব্লগ করছে না ডেলি ব্লগ দিচ্ছে তাদের কোনো ভ্যালু নেই কিন্তু যারা পরকীয়া করছে তাদের দেখো আর যারা কন্ট্রোভার্সি করছে তাদের একদম মানে তাদেরই সব থেকে বেশি ভিউ বেশি চাহিদা যারা ভালো ব্লগ করে আরও বড় বড় ব্লগাররা আছে তাদের কিছু নেই তাদের কোনো ততটা ইয়ে নেই কিন্তু এই যারা পরকীয়া করছে তাদের দেখো সত্যি ফ্যাশন হয়ে গেছে এখন পরকীয়াটা মানে মান সম্মানের ভয় তো কেউ করে না আরে লোকে বলবে দুদিন তিন দিন চার দিনের দিন চুপ হয়ে যাবে তাই না তো মন্দিরা আগে কি সুন্দর ভালো ব্লগ করতো ভালো লাগতো কিন্তু ক্ষণিকের খুশির জন্য আজ মেয়েটার কি অবস্থা ভাবা যায় মানে কয়েকটা মাস ধরে মেয়েটা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে শুধুমাত্র একটা মানুষকে ও হয়তো মন থেকে ভালোবেসেছিল কিন্তু ছেলেটা রাহুল কখনো ওকে মন থেকে ভালোবাসেনি যদি ভালোই বাসতো না তো এই পরিস্থিতি হতো না নিশ্চয়ই তোমরা দেখেছো ও সে ম্যান্ডি মানে মন্দিরাদি সেদিন লাইভে এসে কী মানে কী কঠিন পরিস্থিতি ও কী কঠিন পরিস্থিতি ও ভাবা যায় এত বড় একটা ব্লগার এত ভালোভাবে ইনকাম করছিল সুখে ছিল মাঝখান থেকে কী হয়ে গেল না মহিলাকে একটা ইয়াং ছেলে তখনই ভালোবাসতে পারে তখনই তার সাথে সব ঘর বাঁধার স্বপ্ন দেখতে পারে যখন সে তার স্বামীর থেকে আলাদা হয়ে যায় ডিভোর্স নিয়ে নেয় আলাদা থাকে তখনই এটা সম্ভব তাছাড়া স্বামীর সাথে একই ঘরে একই ছাদের নিচে থাকছে তার একটা বাচ্চা আছে তার সত্ত্বেও সে অন্য জায়গায় পরকীয়া করছে একটা ইয়াং ছেলের সাথে সেটা কখনো মানা যায় না কেউ মেনে নিতে পারে না কিন্তু আজ মন্দিরে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কী ভুলটাই না করেছে আজ মান সম্মান সব কিছু চলে গেছে সব কিছু মানে একটা পাথর মানুষ বসে আছে সেদিনকে লাইভে এসে তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো লাইভে এসে কীরকম অবস্থা ভাবতে পারো আর শুধুমাত্র পরকীয়ার জন্য আজ ওই সংসারটা পুরো ছারখার হয়ে যাচ্ছে শান্তি পাচ্ছে না কোনো রকম কোনো কিছু কত জায়গায় মানে ঘুরে বেড়ালো এই নিয়ে স্বামী সন্তান নিয়ে স্বামীকে ছেড়ে বাচ্চাটাকে নিয়ে চারিদিকে ঘুরে বেড়ালো কত কিছু তবুও দেখো ভালোবাসা ও সত্যি মন থেকে হয়তো রাহুলকে ভালোবেসেছিল কিন্তু রাহুল তো বাসেনি যদি বাসতো তাহলে আজ ওর এই পরিণতি হতো না ওর মা এসে ওকে মারলো রাহুলের মা এসে মন্দিরাকে মারলো সেটা রাহুল দাঁড়িয়ে দেখলো দাঁড়িয়ে দেখেছে কিন্তু কিছু বলেনি কিংবা ঠেকাতেও আসেনি কয়েকজনের ভিডিও দেখছিলাম বলছিল যে রাহুল দাঁড়িয়ে দেখছিল কিন্তু কখনো ঠেকাতে শুধু বলেছিল যে মা মেরো না কেন তুই যখন ভালোবেসেছিলি তখন কি মাকে জিজ্ঞাসা করে করেছিলি তখন মনে ছিল না আর মন্দিরে এটা তোমার ভাবা উচিত ছিল তুমি একজন বিবাহিত মহিলা তোমার বাচ্চা আছে তোমার স্বামীর সাথে তোমার ভালো সম্পর্ক হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে তো হতেই পারে সেটাকে মিটিয়ে নেওয়া উচিত ছিল তুমি এই কাজটা করে আজ বুঝতে পারছো কোন জায়গায় তুমি দাঁড়িয়ে আছো পরকীয়া এমন একটা জঘন্য জিনিস যে জীবনটা ছারখার করে দেয় সুখী হতে পারে না কাউকে সুখী হতে দেয় নাই পরকীয়া
শুধুমাত্র মোহ, মোহ আর কিছু না, ক্ষণিকের খুশির জন্য মানুষ এগুলো করে। তো যারা এখনো ভাবছো যে হ্যাঁ স্বামী জানতে পারবে না, কিছুই হবে না, পরকিয়া করা যাবে, তাদেরকে বলছি এই মন্দিরাকে দেখে শেখো, শেখো কি কঠিন পরিণতি পরকিয়া। শুধরে যাও, ভালো রাস্তায় চল, ভালোভাবে থাক। পরকিয়া এমনই একটা জিনিস যে জীবন নষ্ট করে দেয়, শুধুমাত্র একটা মানুষের জীবন না, তার সঙ্গে সঙ্গে যারা থাকে, মানে যেমন স্বামীতে করলে পরে বউ ছেলে মেয়ের জীবন নষ্ট হয়ে যায়, বউ করলে পরে স্বামী সন্তান সবার জীবন নষ্ট হয়ে যায়। এরকমই আমাদের মন্দিরে দিয়ে দেখো আজ কী অবস্থা, ভাবা যায়? মান সম্মান তো গেছেই, মান সম্মান তো ছাড়ো, মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে কতটা টর্চার সহ্য করতে হচ্ছে। পরকীয়া কখনো কাউকে সুখী করতে পারে না, কখনো শান্তি দিতে পারে না। যারা করছো তারা এখনো সময় আছে, এই মন্দিরাকে দেখে শেখো যে পরকীয়ার কি কঠিন পরিণতি। সেদিনকে লাইফটা নিশ্চয় অনেকেই দেখেছো, দেখে নিশ্চয় বুঝতে পেরেছো যে কি অবস্থা, সত্যি ভাবা যায়। হ্যাঁ, আর সেদিন ওর মান মন্দিরের বাড়িতে এসে মন্দিরাকে মেরে গেছে, ভাবা যায়? হ্যাঁ ভাবা যায় বলতো। আর হ্যাঁ, রাহুলের তো দোষ আছে, মন্দিরেরও দোষ আছে, বেশিরভাগ দোষ মন্দিরের দিকেই দেবো, কারণ মন্দিরের দিক ভাবা উচিত ছিল, এটা কখনো সম্ভব না, তেল জল কখনো মেশে না। হ্যাঁ মেশে, একটা ইয়াং ছেলে একটা বিবাহিত মহিলাকে বাচ্চা শুদ্ধ তাকে ভালোবাসতে পারে, বিয়েও করতে পারে, কখন? যখন সে তার স্বামীর থেকে আলাদা থাকে, ডিভোর্স নিয়ে থাকে, তখনই সে করতে পারে, তার আগে না, তার আগে না। তাও আবার 100 মধ্যে একটা হয়, বেশি হয় না, বেশি হয় না। কোনো ইয়াং ছেলের মা বাবা মেনে নিতে পারে না যে আমার ছেলেকে, ছেলের সাথে কোনো একটা বিবাহিত মহিলা যার বাচ্চা আছে সে থাকবে, একসাথে সংসার করবে, কোনো মা বাবা মেনে নেয় না। তো মন্দিরাদির এটা ভাবা উচিত, কিন্তু মন্দিরাদি ভিডিও দেখে, কথাবার্তা, কমিউনিটি পোস্ট দেখে মনে হয়েছে ও মন থেকে ভালোবেসেছিল, কিন্তু রাহুল সেটা বুঝতে পারেনি, তার মূল্য দিতে পারেনি, তার জন্য আজ মন্দিরাকে এত কিছু ভোগ করতে হচ্ছে, মন্দিরাদিকে এত কিছু ভোগ করতে হচ্ছে। পরকিয়া জীবনকে কখনো সুখী করতে না, ছারখার করে দেয়, ছারখার করে দেয়। তার জল জ্যান্ত প্রমাণ এই মন্দিরা, মন্দির ওয়াইটিতে দেখো দুনিয়ার সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে। শুধরে যাও, শুধরে যারা করতে চাইছো কিংবা করছো শুধরে যাও। পরকিয়া ছি ছি ছি, জীবনটা পুরো শেষ করে দেয়, শেষ করে দেয়। আজ কি কঠিন পরিণতি, হ্যাঁ পরকিয়ার কি কঠিন, ভাবা যায়? আমি কি কথাগুলো বন্ধুরা ভুল বললাম? যদি ভুল বলে থাকি তো মাফ করে দিও, আর যদি ভালো, যদি কথাগুলো সঠিক বলে থাকি তো কমেন্ট করে প্লিজ জানিও, ঠিক আছে?